আসসালামু আলাইকুম যে কোনো ধরনের কেকের ক্রিম তৈরিতেই আমাদের এই আইসিং সুগার প্রয়োজন আমি কখনোই কেনা আইসিং সুগার ব্যবহার করি না হোমমেড আইসিং সুগার ব্যবহার করি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে কিভাবে আমি একবার আইসিং সুগার তৈরি করে মাস জুড়ে সেটাকে সংরক্ষণ করি এখানে একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি আমি এক কাপ চিনি আমি যে দোকান থেকে প্যাকেটের চিনি কিনি সেই দোকানে প্যাকেট চিনিটা শেষ হয়ে গেছে তাই আমি খোলা চিনি নিয়েছি খোলা চিনির একটাই প্রবলেম এ ধরনের বড় বড় দানাগুলো থেকে যায় তো এবার চিনির সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এটা ফস্টার ক্লার্কের কর্নফ্লাওয়ার যে কোনো ভালো ব্র্যান্ডের কর্নফ্লাওয়ার নেওয়ার চেষ্টা করবেন আপনারা এবার ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করার সময় অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে আপনারা ব্লেন্ড করার সময় একটু একটু করে চামচ দিয়ে নেড়ে দেবেন আর ব্লেন্ড করবেন কেননা উপরের দিকে চিনিগুলো কিন্তু ব্লেন্ড হতে চায় না ব্লেন্ড করা হয়ে গেছে একেবারে পাউডারের মতো করে এবার আমি চালনিতে করে জেলে নিচ্ছি প্রথমবার যখন আমি চালবো তখন আমি একটা চামচ দিয়ে খুব ভালোভাবে এর দলাগুলোকে ভেঙে দেব। কেননা অনেকগুলো দলা দলা থেকে যায় ব্লেন্ড করার পরে তো প্রথমবার আমি কিছুই ফেলে দেব না খুব ভালোভাবে সবগুলোকে চেলে নেব প্রথমবার চেলে নেওয়া হয়ে গেলে এখন আমি দ্বিতীয়বার চেলে নিচ্ছি আমি মোট তিনবার চেলে নেব। দ্বিতীয়বার চালার সময় উপরে যে অবশিষ্ট অংশগুলো থাকবে সেগুলোকে আমি সবগুলোকেই নেব না বাড়তিটুকুকে আমি ফেলে দেব কেননা এগুলো ক্রিমের সাথে গলে যেয়ে ক্রিমটাকে নরম করে দেয় তো এটা আমি ফেলে দিচ্ছি একইভাবে আমি আবারও চেলে নিচ্ছি মোট আমি তিনবার চেলে নিয়েছি এই আইসিং সুগারটা ব্লেন্ড হওয়ার সাথে সাথে অনেকটা গরম থাকে তাই গরম অবস্থাতেই আপনারা কোনো বয়ামে বা কৌটায় রাখতে যাবেন না এতে করে ঘেমে যাবে এবং ঘেমে যেয়ে এই আইসিং সুগারটা শক্ত হয়ে যাবে এজন্য জন্য অবশ্যই একটু ঠান্ডা করে নিতে হবে কিছুক্ষণের জন্য এভাবে নেড়ে অথবা একপাশে রেখে দিয়ে তো আমি এটাকে চেক করে নিচ্ছি যে এটা ঠান্ডা হয়েছে কি না যখন দেখবেন যে ঠান্ডা হয়ে গেছে তখন একটা বইমের সাথে সাথেই নিয়ে নেবেন বাইরে বেশিক্ষণ রাখা যাবে না এই বয়েমটাতে আমি সবসময় আইসিং সুগার নেই তাই এটার আগে আইসিং সুগার লেগে আছে এটা আসলে ময়লা না এটাতে আমি সবগুলো আইসিং সুগার নিয়ে নিলাম এবার ঢাকনা লাগিয়ে দিচ্ছি এভাবে এটা আপনারা তিন চার মাস পর্যন্ত রাখতে পারবেন এরপরে দেখা যাবে এক সময় এটা জমে যাবে আবার দলা হয়ে যাবে তখন অবশ্য আবারও ব্লেন্ড করে নিলেই এটা আগের মতো স্বাভাবিক হয়ে যাবে আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ এখনই করে ফেলুন পাশে থাকা অল তো একটা ক্লিক করে ফেলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আজ এই পর্যন্ত ইনশাআল্লাহ কথা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ